একটি কবিতা লেখা হবে, তার জন্যে অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উত্তান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে, থেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঝখানে? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, বিকেলের বিরুদ্ধে বিকেল, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই সৃষ্ট বিকেলের গল্প। সেদিন এই বিকেলের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম ধুধু প্রাবিত মাঠ ছিল দূরবাদলে ঢাকা সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়ার কাছে নিয়ে এসেছিল উলঙ্গ কৃষক, পুলিশের হাতের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, চোখে স্বপ্ন হাতে মৃত্যু নিয়ে এসেছিল নারী পুরুষ বৃদ্ধ বেশ্যা ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কোরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্যে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে চাকির জোয়ার সকল দুয়ারে খোলা। কে রোধে তাহার বচ্র কণ্ঠবাণী, কণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।